একজন মা যখন জানতে পারে যে সে গর্ভবতী, তার মানে সে প্রেগনেন্সি টেস্ট করে যখন জানলো যে সে প্রেগনেন্ট, তখন প্রথম 3 মাসে তার অবশ্যই একজন চিকিৎসকের কাছে আসা দরকার। কারণ এই সময়ে তার নতুন নতুন অনেক ধরনের সিমটম হয়, যেমন সে মা অনেক সময় খেতে পারে না, তার মাথা ঘুরায়, বমি বমি ভাব হয়। হ্যাঁ, এই 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 প্রবলেমগুলো কেন হচ্ছে সে হয়তো বুঝতে পারে না, বিশেষ করে যখন একজন মা প্রথম মা হয় সে তো আরও বোঝে না। তো সে এই সময়টাতে অবশ্যই একজন চিকিৎসকের, স্ত্রীরোগ বিশেষজ্ঞর কাছে আসতে পারেন, অথবা সরকারি হাসপাতালেও যেতে পারেন এবং তার প্রেগনেন্সিটা কনফার্ম করিয়ে নিতে পারেন। এবং সাথে সাথে আরও আমরা কিছু ওই সময় তার পরীক্ষা করি, যেমন তার কি কোনো রক্তশূন্যতা আছে কি না, কারণ প্রেগনেন্সিতে রক্তশূন্যতা থাকলে পরবর্তীতে বিভিন্ন রকমের কমপ্লিকেশন, জটিলতা দেখা দেয়। এই কারণে আমরা বেসিক কিছু স্বাস্থ্যের ব্যাপারগুলো আমরা দেখে নিই, যেমন অ্যানিমিয়া আছে কি না বা রক্তশূন্যতা আছে কি না সেটা আমরা দেখে নিই, মায়ের ব্লাড প্রেশারটা চেক করি। অনেকের আগে থেকেই ব্লাড প্রেশারের সমস্যা থাকে, উচ্চ রক্তচাপ থাকে বা নিম্ন রক্তচাপ থাকে, তো সুতরাং আমরা ব্লাড প্রেশারটা দেখে থাকি। তারপর তার ওজনটা নিয়ে থাকি, কারো ওজন খুব কম থাকে বা কারো ওজন বেশি থাকে, তো এই অনুযায়ী তাকে আমরা, সে কতটুকু খাবার খাবে সে সম্পর্কেও আমরা বলে দেই যে কতটুকু খাওয়া প্রয়োজন, কতটুকু ক্যালোরি নেওয়া দরকার। তারপরে আমরা কিছু ইনভেস্টিগেশনস করি, যেমন হচ্ছে ব্লাডের সিবিসি করি, করে তার হিমোগ্লোবিনটা দেখে নেই, রক্তের গ্রুপটা করে নেই, তারপর তাকে তার কিছু স্ক্রিনিং টেস্ট করে নেই, যেমন অনেকে থাকে যে হেপাটাইটিস বি ক্যারিয়ার থাকে, হেপাটাইটিস বি ভাইরাসে অথবা ভিডিআরএল, এই স্ক্রিনিংগুলো করে থাকি। থাইরয়েডের স্ক্রিনিংটা করে থাকি, টিএসএইচ করে আমরা দেখে থাকি যে তাই, কারণ থাইরয়েডের হরমোন যদি কম থাকে বাচ্চা কিন্তু বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে। হ্যাঁ, সে কারণে এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে তার ইউরিনের টেস্ট করে থাকি, অনেক সময় ইউরিনে ইনফেকশন থাকলে বিভিন্ন রকমের প্রেগনেন্সির জটিলতা বৃদ্ধি পায়। এবং একটা আলট্রাসোনোগ্রাফি করি, প্রথম 3 মাসে একটা আলট্রাসোনোগ্রাফি করে প্রেগনেন্সিটাকে কনফার্ম করি, প্রেগনেন্সির সাইট কোথায় সেটা দেখে থাকি। সাধারণত জরায়ুতেই প্রেগনেন্সি কমন 80%, বাট অনেক সময় দেখা যায় জরায়ুর বাইরেও প্রেগনেন্সি হয়, ওগুলোকে এক্টোপিক প্রেগনেন্সি বলে এবং ওগুলো একটু খারাপ কন্ডিশন। তারপর নাম্বার অফ প্রেগনেন্সি দেখি, তার কয়টা প্রেগনেন্সি আছে, এবং ওই সময়টাতে আমরা ডেটিং করি। তার মানে হচ্ছে মায়ের একটা হিস্ট্রিতে মায়ের শেষ মাসিকের হিসাবটা নেই এবং প্রথম 3 মাসের আলট্রাসোনোর হিসাবটা নিয়ে আমরা একটা ডেট ফিক্স করে দিই তার বাচ্চা হওয়ার, যেটাকে আমরা বলি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বা ইডিডি। এটা 40 সপ্তাহ পর্যন্ত আমরা বাচ্চা এইভাবে করেই একটা ডেট ফিক্স করে দেই, কারণ আলট্রাসোনোগ্রাফিতে দেখা যায় যে প্রথম 3 মাসে এরার আসে 1 সপ্তাহ, আর যদি শেষের দিকে করে তাহলে 2-3 সপ্তাহ এরার আসে। তো অনেক সময় দেখা যায় যে শেষের দিকে মায়েরা আসে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট নিয়ে এবং বলে যে আমার ডেট তো চেঞ্জ হয়ে গেছে, তো ওটা আসলে এরার থাকে। এই কারণে আমরা প্রথম 3 মাসেই আলট্রাসোনোগ্রাফির এক ডেট দেখে একটা ডেট ফিক্স করে দিই এবং ওইভাবেই চলি। তো মোটামুটি এগুলোই আর কি দরকার। এছাড়াও আমরা তাকে কিছু উপদেশ দিয়ে থাকি, যেমন হচ্ছে তার খাবারের ব্যাপারটা বলে থাকি যে এই সময় সে কী কী খাবে, আর তারপরে তার চলাফেরা লাইফস্টাইলের ব্যাপারটা বলে দিই, সে দূরে জার্নি করবে কি করবে না। বিশেষ করে প্রথম 3 মাসে দেখা যায় যে অ্যাবর্শনের হারটা অনেক বেশি, সুতরাং কারো যদি এই ধরনের হিস্ট্রি আগে থেকে থাকে তাহলে তাদেরকে আমরা আরও বেশি কনশিয়াস হতে বলি এবং দূরের জার্নি বা ভারী কাজ করা এগুলো থেকে আমরা বিরত থাকতে বলি। প্রপার রেস্টের কথাটা বলে থাকি যে কতটুকু সময় রেস্ট দরকার, যেমন রাতে 8 ঘন্টা এবং দিনে 2 ঘন্টা রেস্ট দরকার। খাবারের ব্যাপারগুলো বলে দেই, কোন কোন খাবারে কী ধরনের পুষ্টি আছে সেগুলো আমরা বলে দিই। তো মোটামুটি এই অ্যাডভাইসগুলো দিয়ে থাকি।